স্বপ্ন নয়, এখন বাস্তবায়নের পথে সিলেট ঢাকা মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ। 209 কিলোমিটার এই সড়কের টেন্ডার হয়েছে কয়েকটি প্যাকেজের, অন্যগুলি রয়েছে প্রক্রিয়াধীন। অর্থনীতিবিদরা বলছেন মহাসড়কটি 6 লেন হয়েছে অনাবাদী জমি আর অলস টাকায় শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে সিলেটে। এই মহাসড়ক দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনা নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা দেখছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে হোসেন আহমদ সুজাতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শ্যামানন্দ শ্যামাল। ঢাকা চট্টগ্রামের পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর সিলেট। প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলে বিপুল বিনিয়োগের সম্ভাবনা থাকলেও স্বাধীনতার আগে কিংবা পরে কোনো সময়ই সেটা হয়নি। এই না হওয়ার পেছনের কারণের অভাব নেই, যার মধ্যে অন্যতম বড় সমস্যা রাজধানীর সঙ্গে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। সীমান্তবর্তী এ জেলায় রয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর তামাবিল। যোগাযোগ ব্যবস্থার কারণে এখান থেকেও সিলেটের মানুষ সুবিধা পেয়েছে আকাঙ্ক্ষার চেয়েও কম। কানেক্টিভিটি না থাকায় যে সিলেট অঞ্চলে পর্যটন আশানুরূপভাবে আমরা এগিয়ে নিতে পারিনি, সাথে সাথে শিল্পায়নকেও কিন্তু আমরা একইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। রাস্তা বড় হওয়ার কারণে এক্ষেত্রে আমাদের কস্টটা মিনিমাইজ হওয়ার একটা সুযোগ রয়েছে। সাধারণ বাসিন্দারাও ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশায় হতাশ। আঞ্চলিক অর্থনীতির গতি বৃদ্ধিতে হাইওয়ের উন্নয়ন এখন সময়ের দাবি। আগে যাইতাম আমরা 8-9 ঘন্টা লাগতো, এখন তো 3-4 ঘন্টা যাওয়া যাবে এবং আমরা কাজটাও করতে সুবিধা হবে। 6 লেন হইলে আর কি অনেকগুলো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবো, মানুষের প্রাণহানি কমবো, কাজটা দ্রুতগতিতে হয়, এটাই আমি মানে প্রার্থনা করি। 2018 সালে ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন নিয়ে সরকার প্রধানের প্রতিশ্রুতি করোনাসহ নানা কারণে গতি পায়নি। তবে এবার গুছতে যাচ্ছে সিলেটের ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুঃখ। 6 লেনের মহাসড়ক এখন আর কল্পনা নয়, এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়াও শেষের দিকে। মোটামুটি টেন্ডারগুলো রিসিভ হয়ে গেছে আর 4টা টেন্ডার করা হবে এবং এই টেন্ডার রিসিভ হওয়ার পরে অবশ্য হওয়ার পরে কাজ হয়তো শুরু হবে আর কি। এ খবরে খুশি ব্যবসায়ী নেতারা। সিলেট অঞ্চলে শিল্প বিপ্লবের স্বপ্ন তাদের। অর্থনীতিবিদরা বলছেন স্থলবন্দর হয়ে ভারতের সঙ্গে বাণিজ্যের নতুন সুযোগ তৈরি করবে এই মহাসড়ক। এই অঞ্চলটাকে যদি, এই অঞ্চলটার চাহিদা অনেক বেশি, তাদের জন্য ভারতের অন্য অঞ্চল থেকে আনা থেকে আমাদের বা কাছ থেকে জিনিসপত্র ক্রয় করা অনেক সহজ যোগাযোগের কারণে, আর আমরা যদি ওই গ্যাপটা যদি ফিল আপ করতে পারি তবে আমাদের অর্থনীতির জন্য এটা একটা বড় ধরনের একটা উল্লম্ফন হবে। সিলেটের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনও এ নিয়ে আশাবাদী, বলছেন এ অঞ্চলের অর্থনীতির চিত্র বদলে দিতে পারে সরকারের এই উদ্যোগ। এই এইটা হলে পরে ওখানে একটা ইকোনমিক যে জাগরণ হবে, শুধু সেটা সিলেটের জন্য না, সারা বাংলাদেশের জিডিপির উন্নয়নে যথেষ্ট সাহায্য করে। শিল্পায়নে পিছিয়ে থাকা সিলেটের সরকারের রাজস্ব আয়ের বড় হাতিয়ার রেমিটেন্স। 6 লেনের মহাসড়ক রাজস্ব আয়ে বিকল্প ব্যবস্থা করবে বলেও আশা সব মহলের। গত বছরে সিলেট থেকে সরকার রাজস্ব আয় করেছে প্রায় 690 কোটি টাকা, আর এই ঢাকা সিলেট মহাসড়কটি 6 লেনে রূপান্তরিত হলে রাজস্ব আয়ের মাত্রা যেমন দ্বিগুণ হবে, তেমনি আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার সুযোগও পেয়ে যাবে বাংলাদেশ। হুসাইন আহমেদ সুজাত, দেশ টিভি, সিলেট।